হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব। তা হল আপার প্রাইমারি সংক্রান্ত আপনাদের কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্তই আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন এবং নিজস্ব যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন তো আসুন শুরু করা যায় আজকের প্রথম যে প্রশ্নটা মৃত্যুঞ্জয় মিশ্র কমেন্ট করেছে যে আমার দু হাজার সালে ডিএলএড কমপ্লিট হয়েছে আমি কি ডাক পাবো বা ডাক পেতে পারি তা বাবুকে প্রথমে বলি যে যারাই পরীক্ষার পরে বা পরীক্ষার নোটিফিকেশানের পরে ডিগ্রি কমপ্লিট করেছে তাদের কিন্তু এখানে সেই ডিগ্রির কোনো ভ্যালু দেওয়া হবে না অর্থাৎ ট্রেনিংয়ের ট্রেন্ডের কোনো ভ্যালু দেওয়া হবে না আপনাকে যদি ডাকে আপনার নন ট্রেন্ড হিসাবেই ডাকবে এরপরের প্রশ্ন অরুণ পাও কমেন্ট করেছে দাদা এস এসসি ক্লার্কের গ্রুপ ডি ফিফ ফেজ কি হবে হলে কবে হবে জানাবেন প্লিজ অবশ্যই আমি যদি খবর পাই জানিয়ে দেব এরপর প্রশ্নটা কল্পনা হেমব্রম কমেন্ট করেছেন যে আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে বিএ পাস করি ভেরিফিকেশানে কোনো অসুবিধা না আপনার কোনো অসুবিধা হবে না এরপরের প্রশ্ন শতদর্শী সিনহা রয় কমেন্ট করেছেন যে ইংলিশ জেনারেল সেভেন্টি এইট চান্স কতটা আছে সেভেন্টি এইট মানে অনেকটাই আছে এবার যেহেতু সিটও বাড়ছে তাই আপনার চান্স আছে এরপর পরি যে নন্দ রাজবংশী কমেন্ট করেছে যে নন টেন সায়েন্স বাট নাও ট্রেন্ড নো জব নো ফুড নো লাইফ অনলি সর এটা সত্যি কথা যারা সার্ভিস করছে না বা লেখাপড়া নিয়ে যারা চাকরি করার জন্য বসে আছে বা একটা চাকরির আশায় বসে আছে তাদের কিন্তু এই বেকার জীবনটা সত্যি খুব দুঃখের সেটা আমি নিজেও বুঝি যেহেতু আমি নিজে একটা বেকার আর একটা কথা বলি আপনি নন ট্রেন্ড এবং আপনি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আপনার যদি স্কোর ভালো থাকে অবশ্যই আপনি ডাক পাবেন এরপরে বলছি রোশন আলী কমেন্ট করেছে যে আমি রোশন আলী জিওগ্রাফি বিএড ও বিসি এ সেভেন্টি সিক্স পয়েন্ট এইট সেকেন্ড ফেজে ডাক পাবো কি অবশ্যই আপনি ডাক পাবেন এরপরের প্রশ্ন আসছে যে রুশন আলী কমেন্টের একই প্রশ্ন শুভঙ্কর ঘোষ কমেন্ট করেছেন থ্যাংকস দাদা আপনাকেও জানাই থ্যাংকস এরপরের প্রশ্ন রিমি বিশ্বাস কমেন্ট করেছে বেঙ্গালি এসসি ফিমেলে কাট অফ কেমন হতে পারে আমি যে বেঙ্গলি আমি যেটা কাট অফ দিয়েছি এসসি সি ক্যাটাগরি ফিবেল শুরু হলে তাদের ক্ষেত্রে একটু কাট অফ কমবে আপনার ওখানে যা কাট অফ দিয়েছে তার থেকে এক পার্সেন্ট কমতে পারে এর বেশি কাট অফ হবে না এরপরে পল্টু হাজার রিপ্লাইড সাবজেক্ট কি পুরো সায়েন্স বললাম তো আপনার যদি সাবজেক্ট সায়েন্স হয় তাহলে আপনাকে চান্স পাওয়ার সম্ভাবনা আছে পল্টুবাবু এরপরে রহিমুল ইসলাম কমেন্ট করেছেন ইংলিশ ট্রেন সেভেন্টি এইট ও এ আপনি ইংলিশ স্ট্রেন্ট আছেন এবং হচ্ছে যেহেতু আপনার সেভেন্টি এইট পার্সেন্ট আছে এবং হচ্ছে সেভেন্টি এইট আছে এবং আপনি ও বিসি এ ক্যাটাগরি তাহলে আপনার চান্স আছে পাম্মি পারবিন কমেন্ট করেছেন যে সাংস্কৃত ও বিসি এ প্রচুর ক্যান্ডিডেট আছে দেখুন আমি যখন এটা ক্যাট অফ করি আমি ওই জন্যই সাংস্কৃত এ যে করেছিলাম ওই সাংস্কৃতের যে কাট তৈরি করেছে তখন ওবিসি এ ক্যাটাগরিটা দাগবে রেখেছিল কারণ অনেকে ও বিসি এ ক্যাটাগরি হচ্ছে এটা পড়েন না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ও এরা সাংস্কৃত পড়েন না কিন্তু তার সত্ত্বেও আমি নাম্বারটা দিয়েছিলাম কারণ অনেকে পড়ে এটাও আমি জানি তাই জন্য আমি ওটা দিয়েছিলাম এবং কিন্তু গোল করে রেখেছিলাম তো আপনি নিশ্চয়ই আপনারটাও দেখতে পেরেছেন এরপর প্রশ্ন হচ্ছে স্নেহা শর্মা কমেন্ট করেছে যে সেভেন্টি সিক্স পয়েন্ট নাইন জেনারেল ফিমেল ডাক পাবো অবশ্যই আপনি ডাক পাবেন যেহেতু আপনি ফিমেল ক্যাটাগরির এবং আপনার সেভেন্টি সিক্স পয়েন্ট নাইন আমি যে কাট অফ দিয়েছি তার থেকে আপনারটা একটু হাই আছে সুতরাং আমার স্কিটও অনেক বাড়ছে তাই আপনার চান্স আছে তো ফ্রেন্ডস আজ ছিল এই পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে বন্ধুর মধ্যে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না এবং বন্ধু এবং নিজস্ব যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই করে কমেন্ট করে জানান থ্যাংক ইউ